राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे 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 राधे गोविंद शिक्षार्थमेकं पुरुष पुराण श्रीकृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधिर्ज स्तमहं प्रपाते अशोक সেই জগন্নাথ ক্ষেত্রে আমরা উপস্থিত হই। বিগত দিবসে আমরা কি শ্রবণ করেছি? সমস্ত নবদ্বীপবাসী দক্ষিণ ভারত যাত্রা করে শ্রীমান মহাপ্রভু শ্রীক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে, সেই সমাচার নবদ্বীপবাসীর কাছে পৌঁছালো যে মহাপ্রভু ফিরে এসেছেন।
अद्वैताचार्य ठाकुर शची मायर का पोछाले मायर आज्ञा निले आज्ञा जदि है माँ एक बार गौरचरण दर्शन कर समस्त गौरवासी भक्तवृंद से गौर दर्शन जो अत्यंत लालायित हो उठल एक बार कि गौरचरण दर्शन हबे आज सब से श्रीक्षेत्रे गौरचरण दर्शन करते रवना हच्छेन आसुन शिल महाराजेर श्रीमुखे आमरा आशीर्वाद नी কিছু বলুন আপনি হ্যাঁ সেটা বলবো অধিকন্তু না দোষায় গুরুবে গৌর চন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ মুকং করোতি পাদালং পঙ্গুমলঙ্ঘয়েতি গিরি যৎকৃপা তমঃ বন্দে শ্রীগুরু বিমুকারম বাঞ্ছাকল্পতমুহ্য কৃপা সিন্ধু ভয়ে মত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলো কর্ম সুনাথায় জাহ্নবাপতয়ে নমো নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় তো জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো তোমাদি দেবং করুণানিধান কমলবর্ণ সুহৃদ অবতার অপার সংসার সমুদ্র সেতু ভজাময় ভাগবত স্বরূপকম ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ ভৈর নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাদে শরণং প্রবর্তে বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবশ্চর কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তই নমো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাদি গৌর ভক্তবৃন্দ হরি সদা বসে তত্র যত্র ভাগবত জনা গায়ন্তি ভক্তি ভাবেন হরের নাম কেবলম নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই আরম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণ হইলে বিঘ্ন বিনাশ অনাশে হয় নিজ বাঞ্ছিত পূরণ আমরা প্রথমে আমি আমার গুরুদেব বিদ্যা অভিষ্ঠ বিষ্ণু বরষ্ঠ গুরুত্ব সিদ্ধ ভক্তি সহিত কিন্তু গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে ভক্তি কুসুবার অর্থ প্রদান করি
তো কার্তিক জেনে শুনে তিনি চলে গেলেন আরব সাগরে তিচেন্দু, আর ওরা দুজনে মল্লিকার্জুন রূপে সেখানে বিরাজ করতে লাগলেন। দ্বাদশ শিবলঙ্গের মধ্যে একটি অন্ধ্রপ্রদেশের মল্লিকা অর্জুন, এটা অন্ধ্রপ্রদেশের ও বিলম আছেন। তারপর তিরুপতি বালাজি, তিরুপতি বালাজির শব্দ হচ্ছে যে ভগবান বললেন যে মণিকরণ বলছেন কার সেবা বড়, কার সেবা করলে ভগবানকে পাওয়া যায়। ভিকুমুনি বলছেন আমি পরীক্ষা করে আসি, তারপর তোমাদেরকে উত্তর দিব। প্রথমে গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, পিতাকে প্রণাম করলেন নাই। ব্রহ্মা অত্যন্ত প্রধানত হয়ে সব দিলেন, এই বড় কুপুত্র আমার কাছে এসে প্রণাম তো না করলো না। ভক্ত কর্মে ছেলে যদি কোনো অন্যায় করে ক্ষমা করে দেন, এটি শ্রেষ্ঠ। শিবের কাছে যখন যাচ্ছেন, শিব এসেছেন তাকে আলিঙ্গন করতে, আমাকে স্পর্শ করবে না, করবেন তুমি ছাই বর্ষ আমাকে ধুতরা ভাঙ খাও, ও এসি আমাকে স্পর্শ করবে না। ত্রিশূলটা নিয়ে এই তাকে মারতে গেলেন। পার্বতী বলি কি ব্যাপার, একটু কথা বলে দেবো, তুমি তাকে ত্রিশূলে মারতে যাচ্ছ, বলে এনিও শ্রেষ্ঠ। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছেন, যে ডান দিকে একটা কি করে পায়ে আঘাত করলেন, তিনি উঠে দাঁড়ালেন। আমি আজ জানতে পারি নাই ভিগমুনি, তাই আমার অপরাধ ক্ষমা করো। সকল দেবতার মধ্যে একমাত্র ভগবানই তিনি শ্রেষ্ঠ, তার ক্ষমা গো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ তত্ত্ব। মনীষীগণকে বললেন যে সকলের শ্রেষ্ঠ হচ্ছেন ভগবান বিষ্ণু, তার আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু অন্যান্য দেব দেবতাকে কোনদিন হিংসা দেন। হরিদেব সদারাধ্য সর্ব দেবের স্বরেশ্বর ইতরে ব্রহ্মদ্রাকে নাম কেউ প্রকাশ না, কোনো অবজ্ঞা করবে না, সকলই সম্মান করিতে, সকলই দেহনাথ সকলকে সম্মান করতে হবে, কীট পতঙ্গ পশু পক্ষী সব ভগবানের অনু অংশ। যাই হোক, পৃথিবী দেবীর ইয়া তার কি হলো, লক্ষ্মী দেবীর হলো ক্রোধ। ভিকুমুনি এসে তাকে পদাঘাত করলে, আমার সামনে আমি প্রভুর কাছে থাকবো, তিনি লক্ষ্মী ছাড়া। তো সেখানে কি করলেন, এই লক্ষ্মী দেবী যে এই উপমণ্ডলে এসে তিনি থাকতে লাগলেন। আর বলাপুর বলাপুর আর ভগবান দেখতে আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছি। তিরুমানায় তিরু পর্বতে তখন তিনি এসে বিগ্রহ রূপে সালগ্রাম রূপে সেখানে তিনি থাকতেন। চোররাজ যে অনেক গরু ছিল, ভালো ভালো গরু গাভী ছিল, সে গাভীগুলি ছাড়া দিতে যে দুধটা সুন্দর সুমিষ্ট সেটি তার সেখানে যেয়ে তিনি স্তন থেকে দুগ্ধ করিতে সেগুলো পান করতে। একদিন চোররাজ বললেন মন্ত্রী, এই গাইটার দুধ তো আমি গ্রহণ করতে পারছি না, তাহলে কি রাখার কি দুধটা পান করে দেয় রাস্তায়? বলে আজকে যদি দুধ না খেতে পারি ওকে আমি ঘরটা শিরচ্ছেদ করব। মন্ত্রী বললেন, রাজা এই চোররাজের এই তোমার আদেশ, তোমাকে দণ্ড দিয়ে শিরচ্ছেদ করবে। গরুগুলি যখন ছেড়ে দিয়ে যাচ্ছে গাভীগুলি দৌড়ে চলে যাচ্ছেন পর্বত উপরে, 14 মাইল পর্ব ঘুরে ঘুরে যেতে হয়, যায় সেখানে ভগবান তার স্তনটিকে দুগ্ধ করতে হবে। রাখালরা কি করলে, ছোট একটা কুড়োল ছিল, সে রেগে তাকে কি করলে আঘাত করে দিল কপাল।
ভগবান বালাজির তার কপালটা ঢাকা থাকে, সেখানে ঢাকা থাকে। আর তিনি মূর্ছায় পড়ে গেলেন, যাও তুমি রাজা মন্ত্রীদের সব নিয়ে আসো, এসে উপস্থিত হলেন। প্রভু আমি ভুল করেছি, আমি জানি না আপনি এখানে আছেন। স্বপ্নে বললেন তুমি একটা ইন্দ্রপুরী করো, এই জঙ্গল জঙ্গল কেটে আমার বিরাট মন্দির ভক্তদের থাকার জায়গা তুমি নির্মাণ করো, আমি এখানে থাকবো, সকলকে দর্শন দিয়ে কৃতার্থ করব। আমি বৈকুণ্ঠ থেকে এসেছি তোমার সেবা গ্রহণ করার জন্য। ভগবানের আদেশে তিনি জঙ্গল পরিষ্কার করে সুন্দর ইন্দ্রপুরী করে দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক দর্শন করতে যায়। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের ভক্তরা ভগবান বালাজির চরণে নিজেদের চুলকে খড়ি করে তার চরণে দান করে। হে প্রভু আমি এইটা প্রণাম করি, নিজের সুন্দর সুন্দর চুলগুলিকে কেটে ভগবানের চরণে দিলেন, কারো যদি ছেলে পেলে না হয় বালাজির কাছে তারা ভবিষ্যৎ করে তাহলে তাদের পুত্র কন্যা হয়। এরকম ভগবান আর তিনি সকলকে কৃপা করছেন, দান করছেন। অদ্যাপি সেই লীলা করে গৌরা রায়, অদ্যাপি সেই ভগবান করেন গৌরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিতে পারে। আমি গুরু মহারাজের কৃপায় ভারতভূমিতে ভারতবর্ষের যত তীর্থ গুরু মহারাজ আমাকে দর্শন করে দেখিয়ে দিয়েছে। আর পদ্মাবতী তিনি চিন্তা করে আমার স্বামীতে চলে এসেছেন, বড় হয়েছেন। এই অক্ষার মাঠে কৃষ্ণ পক্ষে তার বিবাহ হল, পদ্মাবতীর সঙ্গে নারায়ণের বিবাহ হল। তেলুগু ভাষায় তিরুকে বলে লক্ষ্মী, তিরুপতি লক্ষ্মীপতি, আমরা যেমন বলি কি লক্ষ্মী নারায়ণ বলি, কিন্তু অন্ধ্রপ্রদেশে বলে তিরুপতি, তিরুপতি মানে তিরু লক্ষ্মী স্বামী। এরকম বিরাট সেখানে দেখলে ব্রহ্মিয়া বরাহ কুণ্ড আছেন, বিভিন্ন জায়গায় স্থান আছেন, আপনারা যদি যান দেখবেন যে তিরুপতি বালাজি কত ঘুরে আছেন, ভক্তগণ সারা দিন রাতে যাচ্ছেন আছেন, প্রসাদের ব্যবস্থা আছে, সবকি থাকার ব্যবস্থা আছে, সেটি জানে। এটা তো অন্ধ্রপ্রদেশের কথা, কাল হস্তি আছেন মহাপুরুষ এই সব স্থানে গেছেন। যেতে যেতে তিনি রঙ্গনাথে গেলেন, কাবেরী নদীর তীরে শ্রী রঙ্গনাথ, রঙ্গনাথের কিছু মহিমা আছে। ভগবান রামচন্দ্র রাবণকে উদ্ধার করে তিনি পুষ্পরথে সীতাদেবীকে নিয়ে এসে অযোধ্যা এলেন, রাজ্য অভিষেক হল। বিভীষণকে বলছেন, বিভীষণ তুমি অনেক আমার সেবা করেছ, আমার সেবার বিনিময়ে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠা এই রঙ্গনাথকে তুমি নিয়ে যাও, আমারই স্বরূপ। রঙ্গনাথকে তিনি প্রণাম করে রঙ্গনাথকে মাঠে আনতে আনতে কাবেরী নদীর জল পার হয়ে দুদিকে ধারা, রঙ্গনাথ চিন্তা করলেন আমি অসুর কূলে যাব না, অসুর কূলে আমি যাব না। সেজন্য বিভীষণকে কি করলেন, লঘু ক্রিয়া অর্থাৎ পেশাব পায়খানা সঞ্চার করে দিলেন, তিনি কাম যখন সন্তান করে যখন আসছেন, প্রভু উঠুন, প্রভু উঠুন, আমি আপনাকে লঙ্কা নিয়ে যাব। আকাশবাণী হল এ বিভীষণ আমি লঙ্কায় যাব না, আমি লঙ্কায় যদি মাঝে মাঝে আসে মানে দেখা করবে, আমার মুখখানি দক্ষিণ দিকে থাকবে। তখন তিনি রেগে চলে গেলেন, আর কিছু বলতেন না।
সেইখানে রঙ্গনা রয়ে গেলেন। তার জরাজীর্ণ অবস্থায় মন্দির দণ্ডের ঘরে নয় একজন শেঠ এই দেখতে 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 সেখানে এসে তিনি বিরাট মন্দির চতুর্দিকে সাতটা করে গেট শ্রী রঙ্গনাথে সাতটা গেট পার হয়ে মূল গেটে গেলেন রঙ্গনাথ। বিরাট সহস্রটি সহস্র মূর্তি ধারণ করেছেন শেষের সাহী ভগবান। তারপরে ভগবান সামনে আছে রঙ্গনাথ। সকালবেলায় কাবেরী নদীর জল হাতির পিঠে মাহন নিয়ে আসেন একটি সুরভি গাভী, তিনি উপস্থিত হন। এখন একটা ঘোড়া আগে ছিল ঘোড়া সেবা এসেছেন, এটি নিয়ে এসে তারা চিৎকার করেন। গাভী চিৎকার করছে, হাতি চিৎকার করছে, আর ঘোড়া করছে একসঙ্গে ডেকে। তখন রঙ্গনাথের মন্দির তখন খোলা হয়। এটাই গৌর প্রেমানন্দে শ্রীমন মহাপ্রভু 1510 খ্রিস্টাব্দে শ্রী রঙ্গনাথ যখন গেছেন কাবেরী নদী স্নান করে, তিনি প্রতিদিন রঙ্গনাথের পরিক্রমা করতেন। থাকতেন ব্যাঙ্কর ভট্ট, গোপাল ভট্টের পিতার নাম ব্যাঙ্কর ভট্ট, তার বাড়িতে অবস্থান করতেন। ও আমার বাড়িতে চলুন, ওরা শ্রী সম্প্রদায় রামানু সম্প্রদায়। তা ওই কথা বলতে বলতে রামানু সম্প্রদায়কে বাদ দিয়ে ভগবান মহাপ্রভুর কথা শুনে তিনি ভক্তি রূপ ধারণ করলেন, ভক্তির মহিমা। প্রভু চাতুর্মাস পড়ে গেছে, এখন আমারে থাকেন থাকে আমাদেরকে হরি কথা শুনিয়ে আমাদেরকে পালন রক্ষা করুন। সেই সময় মহাপ্রভু একটি কাবেরী নদীর জলে স্নান করে এসে দেখছেন একটি ব্রাহ্মণ শ্রী গীতা পাঠ করছে, গীতা পাঠ করছে। সকলে বলে আরে তোর শুদ্ধ না অশুদ্ধ না, তুই গীতা পাঠ করছো বন্ধ কর। গুরু আজ্ঞা বলবান, গুরুদেব বলেছেন তুমি প্রতিদিন গীতা পাঠ করবে, গীতা পাঠের দ্বারা তোমার ভগবান দর্শন হবে, তাই আমি গীতা পাঠ করছি। যখন গীতাটি খুলি তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, আমি সাক্ষাৎ দর্শন করতে পারছি। মহাপ্রভু বললেন তোমার অষ্টশাস্ত্রী শাস্তি দেখে গে তুমি গীতার অর্থ বুঝো, অন্য বুঝে না, অন্য কোনো বুঝে না। মূর্খা বদন্তি বিষ্ণায়া, ধীর বদন্তি বিষ্ণবে, উভয়সু সমপূর্ণ ভাবগ্রাহী জনার্দন। ব্রাহ্মণ বলছেন প্রভু আপনি সন্ন্যাসী নয়, আপনি সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, আপনি সন্ন্যাস ধারণ করে এসেছেন আপনার রূপটা দর্শন করার। আমি আপনার চরণে আমি একান্ত শরণাগত হয়ে বলছি, ভক্তে গীর্জাতে ভগবান শ্যাম সুন্দর তিনি দুবাবু রাধাকৃষ্ণকে নিয়ে তিনি প্রকাশ হলেন। তাহলে পণ্ডিত ভাবে তা নয়, যেই ভজে সেই অভক্তি ইচ্ছা কৃষ্ণ ভজনে কোনো নাই। শ্রী রঙ্গনাথ তাকে গুরু কৃপা করেছেন যে তুমি গীতাটা প্রতিদিন পাঠ করবে। গরমে কাবেরী নদী স্নান করে রঙ্গনাথের মন্দিরের প্রাকপাশে গীতা পাঠ করবে, তাতে তুমি ভগবান দর্শন করবে। গুরু কৃপাটা না হলে ভগবত দর্শন হয় না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেখে আর সম্ভব ময় কারণ। আশ্রয় না নিলে এই ছাদটা আছে বলে ঠান্ডা জল গরম জল সব কিছু আমাদেরকে রক্ষা করছে, আর ফাঁকায় থাকলে আমরা ভিজে শেষ হয়ে যাবো। অতএব গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় করলে তারা ভগবানের শোধন করে ভগবানকে স্থাপন করে দেবে। যত নদ নদীর জল সব সমুদ্রে পড়ে,
গঙ্গা জল ভালো মন্দ সব ধরে সমুদ্রে সেখানে লবণ জল জলে পড়ে লবণাক্ত হয়ে যায়। সূর্যদেব তার পক্ষ তেজে কিরণের তেজে জলকে শোধন করে দৃষ্টির অবাধন করে দেয়। সেই জলটা আবার সূর্যদেব আকর্ষণ করে এই ফুলকে সে দৃষ্টির অবাধনের মতন তিনি কি করেন বর্ষণ করেন। সেই জল যেখানে পড়ে সেই জল হয়ে যায়, সমুদ্রে পড়লে সমুদ্র জল, নদী পড়লে নদীর জল, খালে বিলে পড়লে খালের জল, নগরা জলে পড়লে নগরা জল, মল যেখানে মলত্যাগ সেখানে যা পড়লে সেই মলমূত্র জল। জলের দোষ নাই, আধারের দোষ। এই ভগবানের কথা মহাত করে বলছেন, সেটি গ্রহণ ঠিক মতো পাত্র হয় সেটাকে আদর্শ করে পাত্র করে রাখে। জলের দোষ কি না পাত্রের দোষ? নগরা পাত্র যদি জল থাকে জল জলটা জল কি হবে? নগরা হয়ে যাবে। তো আমাদের হৃদয়ের মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে কি করব? আমরা ভগবানের নাম গুণিলা কি করে রক্ষা করব? অতএব যত ভগবানের নাম তদয় করবেন ধীরে 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 সেই দুর্গন্ধ অপসারিত সব দূর হয়ে যাবে। এগুলো আমাদের কুয়া আছে, কুয়ায় যখন বালতিতে দড়ি বেঁধে নামান একবার সে উঠবে না, বারবার বারবার দুটো উঠাচ্ছেন উঠাচ্ছেন। যখন জলটা বাতাস তার মধ্যে বাতাস আছে, বাতাসটা যখন ভরে গেল তখন বালতিটি বা হাঁড়ি ভর্তি হয়ে গেল। তো আমাদের মধ্যে দুর্গন্ধ রয়েছে, হিংসা দেশ বাশ্চর্য সেটি না দূর হলে সত্য ভক্তি কথা আমরা শুনতে পাই না। সেজন্য ভক্তগণ নির্বিঘ্নে কোন চিন্তা না করে গুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করে হরিনাম করবেন। যে এক হরিনামে যত পাপ হরে পাপি সাধ্য নাই তত পাপ করে। দক্ষিণ ভারতের কথা আবার কালকে কিছু বলবো, মহারাজের অসুবিধা আছে বলার জন্য আমার সময় লাগছে। আপনারা আশীর্বাদ করবেন চিরমরা চিউ। এখন আমি অনেকবার গেছি, তো 30 বার গেছি, প্রতি বছর যেতাম। এই একটা করোনা হলো তারপর থেকে বন্ধ করল। হৃদয় গৌর প্রেমানন্দে হরিব হৃদয় হরে কৃষ্ণ।